নবি কান্দে, এ লোকেরা তোমরা কি আমার বাবা রে দেখছো? বাবারা দূর সন্তানে চাই কিনা বলুন? মা যদি মারে দেখবেন বাচ্চা রাস্তায় দাঁড়ায় কান্দে, কেউ যদি জিজ্ঞেস করে কান্দো কেন, আমার আব্বু আসুক, আব্বু আইলে কমু, কয় না এরকম, আব্বু আইলে কমু, বাবারে দেখে রাস্তার মধ্যে আর কথা কইতে পারে না, খালি কান্দে, আব্বু আব্বু কি হয়েছে বাবা তোমার, আব্বু গো আমার আম্মু আমারে মারছে, বাবা দেখবেন সান্ত্বনা দেওয়ার জন্য বলে আয় বাবা বুকে আয়, কান্দিস না তোর মারে বাড়ির থেকে বাইর করে দিমু, আসলে কি বাইর করে দিব, কিন্তু তারে সান্ত্বনা দেয়, আমার নবী এমন একটা সান্ত্বনা জীবনে পায় না, আমার আল্লাহ বলে বন্ধু গো এতিম করে তোমারে পাঠাইলাম দেখি তোমারে নি দুনিয়ার মানুষের মধ্যে কেউ ভালোবাসে, ও বন্ধু এতিম বলে ও যদি তুমি নবীরে কেউ ভালোবাসে গো আমি আল্লাহ ভালোবাসা দিয়ে আমার জান্নাতের মেহমান বানাইব। শিক্ষা দেন না সন্তানদেরকে, আপনি সন্তানের জন্য কিছু করেন তাহলে আপনার সন্তানও করবে, যেমন বাস্তব এক লোক তার বাবারে ভাত দেয়, বাবারে ভাত দেয় মাটির হানুক, চিনেন হানুক, মাটির আজে বানাই বাসুন, মাটির বর্তন, মাশাআল্লাহ মাটির বর্তন, তো এই লোকটা বাবা বুড়া হয়েছে পরে বাবারে বেশি দেখতে পারে না আর কি, এই মাটির বর্তনের মধ্যে আলগা ঘরের মধ্যে বাবারে ভাত দেয়, কিন্তু তার ছেলে দেখে দাদারে যে ভাত দেয় মাটির বাসনে বর্তনে আলগা ঘরে, তো একদিন যায় দেখে, কারণ দাদার সাথে কিন্তু নাতির একটা সম্পর্ক থাকে, কি কারণ এটা ওই নবীজির দাদা নাতির থেকে আসছে, ডাকতেছে দাদা খাইছো, কো ভাই খাইছি তো, কিন্তু আজকে যে ভাত দিছে তোর মা আমার পেটটা ভরে নাই, আর চারটে ভাত যদি দিত দাদা আর ভাত লাগবে তোমার, কিন্তু এক মাপে প্রত্যেক দিন দেয় কিন্তু এই মাপেই দিছে আজকে খেয়ে পেটটা ভরে নাই আর কি, বুড়া মানুষ তো একটু দরকার ছিল কিন্তু লজ্জায় কয় না ভয় পায় আবার কি না কি কয়া বসে এই জন্য কয় না, নাতি কয় দাদা দাও তোমার বাসনটা আমি নিয়ে আসি, না না ভাই আবার তুই ভাতে লেগে গেলে আবার নিয়ে আমার ভাত বন্ধই করে দেয় কি করবো রে বাবা, থাক যাইস না যাইস না ভাই যাইস না, না যামু ওই নাতি এই ভাতের মাটির বাসনটা নিয়ে দৌড় মারছে, উঠানে যায়া ইচ্ছা করে বাসনটা ফালাইয়া ভেঙে ফেলছে, বাসন ভাইঙ্গে খুব কান্নাকাটি করতেছে ছেলেটা, তার বাবা দৌড়ায় এসে টাইনা কুলে নিছে, বাবা বাবা কি ব্যাপার কান্দতেছো কেন, এইভাবে কান্দতেছো কেন, কো আব্বা কান্দি যে এই বাসনটা মাটির বাসনটা যে আমি ভেঙে ফেলছি মাটির বর্তনটা এই জন্য কান্দতেছি, বাবা কই একটা কথা কইলে তুমি মাটির বর্তন আর কত, একটা বাংশ আমি দশটা কিনা নিয়ামু, কান্দো কে বাবা আয় আমার কুলে কান্দিস না, ছেলেটা কয় আব্বু আমি তো দশটা বাসনের জন্য কান্দি না আমি তো এই বাসনটার লেগে কান্দি, কেন যেই বাসনের মধ্যে তুমি তোমার বাবারে মাইপা মাইপা বাদ দিছো আমি এই বাসনটা দিয়া মাইপা তোমারেও বাদ দিতাম, যে যা শিখাইবেন তাই সন্তানে শিখবে, আজকে আবু তৈয়ব ভাই দোয়া শিখাইলে আজকে সন্তানে না দোয়াই শিখবে, আল্লাহু আকবার, শুধু আবু তৈয়ব ভাই কেন প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে এই সমস্ত অনুষ্ঠান করে দোয়া শিখান দরকার আছে কিনা বলুন, আমার নবী বলেছেন আদ্দুআউ মুখুল ইবাদা, সকল জিনিসের সার মর্ম হবে এই দোয়া, দুটো হাত বাড়ান না আল্লাহর দরবারে, বলতেছিলাম আমার নবী এই দোয়া এই মায়া কার কাছ থেকে পাবে, বাবা হইয়া যে আদুর করত বাবার আদুর নবী কোনদিন পায় না বিদায় খালি কান্দে, যারে পায় তারে জিজ্ঞেস করেন ও পথিকেরা শুনন আমার আব্বুরে দেখছেন, তোমার আব্বুকে চিনি না তোমার আব্বু কোথায় জানি না, আমার নবী কারো কাছে যখন বাবার খবর পায় না চোখের পানি ছাড়তে ছাড়তে উঁচু পাহাড়ের উপরে যাইয়া উঠছে, আল্লাহু আকবার, সবচেয়ে উঁচু পাহাড় মক্কা নগরীতে, যেই পাহাড়ে উঠলে নবীর ধারণা ছিল
এই মক্কা নগরীতে যদি কোথাও আমার বাবা লুকাইয়া থাকে গো, এই পাহাড়ে উঠলে বাবার সন্ধান পাওয়া যাবে। পাহাড়ের উপরে উঠে আমার নবী, শিশু নবী, মায়ার নবী, পাহাড়ে উঠে সামনের দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর ডাকে, বাবা বাবা গো, আমার এতিম খড়ি কই গেল গো বাবা। একবার আসো পাহাড়ের উপরে, কেউ নাই, একবার আসো আমি তোমারে দেখা দেই। এইভাবে সামনের দিকে তাকাইয়া তাকাইয়া শিশু নবী অনেকক্ষণ সময় কেঁদেছে। বিকাল হয়ে সন্ধ্যা গনায় আসতেছে, আবার দেখে এদিকে খুঁজ পাওয়া যায় না, পিছনের দিকে তাকাইয়া কান্দে, ডান দিকে কান্দে, বাম দিকে কান্দে, সন্ধ্যা হয়ে গেছে। কোত্থেকে যেন আসতেছিল আবু জাহেল নিষ্ঠুর পাষাণ, কিন্তু একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনে আবু জাহেলের একটু মায়া হলো, বাচ্চাটা জানি কার দেখি তো উপরে উঠেছে যাইয়া। এত উপরে বাচ্চা মানুষ কিভাবে উঠলো? যাইয়া দেখে আমার আপনার নবী ডাকতেছে, বাবা মুহাম্মদ, এইভাবে তুমি এখানে কাঁদতেছো, একটু পরে ভাগ বেরিয়ে তোমাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি আসো। নিচে নামাইয়া গুরার পিছনে বসাইয়া ডাকতেছে, গুরারে জলদি করে চল, আমেনার সন্তান আমেনার কাছে পৌঁছে দেয়, জঙ্গলার বাঘে খেয়ে ফেলতো আমি যদি না আসতাম, গুরা জলদি করে চল। গুরাকে চাবুক মারে, গুরা উঠে না, আরো মারে, গুরা উঠে না। কিতাব বলেন এমন জুড়ে আবু জাহেল মারতেছিল গো, গুরার চামড়া পাইটা রক্ত বাহির হইতে শুরু করলো। অবশেষে গোরা আকাশের দিকে মাথাটা বের করে করে ডাকে, প্রভু প্রভু গো, জবান খুলে দাও। আমার আল্লাহ বলেন, গোরা রে, আমার বন্ধুর ভালোবাসায় জবান খুলতে চেয়েছ, আমার বন্ধুর পক্ষে বুঝি কথা বলবি? যা যা রে ঘুরা, আমার বন্ধুর পক্ষে কথা বলার উসিলাই আমি আল্লাহ গুরার জবান খুইলা দিলা। জেনবীর পক্ষে গেলে জেনবীর ভালোবাসায় জংলার গুরা পশু হইয়া যদি কথা বলতে চাই, আমার আল্লাহ কথা বলার সুযোগ দেয়। বলুন, এই নবীর ভালোবাসায় যদি আমরা আগে বাড়ি, এর চেয়ে বেশি কিছু আমার আল্লাহ দিতে পারে কিনা? এবার ডাকতেছে, জবান খুলে দাও। সঙ্গে সঙ্গে গুরার জবান খুলে গেল। এমনি সময় গুরা আবু জাহেলের দিকে মুখটা করে বলতেছেন, আবু জাহেল রে, আমারে মারতে কি তোর এত মন চায়? মার, আর কত মারবি? আবু জাহেল কই, আরে আর সহ্য, গুরা কথা বলে। গুরা জীবনে কোনদিন গুরা কথা বলতে দেখি নাই, আজকে কোন সাহসে কথা বলা শুরু করে দিয়েছ? এবার গোরা বলতেছে, এরে আবু জাহেল, গোরা কথা বলি অনুমতি পেয়েছি আল্লাহর কাছ থেকে, খাতিরটা হলো, সুযোগটা হলো তোমার পিছনে যাকে বসাইছো। আবু জাহেল রে, তোমার পিছনে যারে বসাইছো, ইনি তোমার বাতিজা মনে করে পিছনে বসে রাখছো, ইনাকে চিননি, ইনার উসিলাই কুল কায়না সৃষ্টি হয়েছে। এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন নবী রে আবু জাহেল, এই নবীর পিছনে বসাইয়া তুমি সামনে বসে, আমি গুরারে চাবুক মারো সামনে যাওয়ার জন্য, তুমি কি জানো না এই নবীর পিছে রেখে আমার যতই তুমি মারো না কেন, তোমার চাবুকের আঘাতে আমার জীবন বাহির হয়ে যেতে পারে। এই নবীর পিছে রাইখায় আমি গুরার সামনে যাইতে পারি না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন, নবীর প্রেমের পাগল নবীর প্রেমে বস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে বস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী, বাবার দূর বাবার মায়া তালাশের জন্য কত কষ্ট করেছে। এবার গোরার জবান খুললে আবু জাহেল ডাকতেছে, বাবা মুহাম্মদ, আসো সামনে আসো, ভাগ আসতে পারে। নবীজিকে সামনে বসাইলে গোরা দ্রুত গতিতে চলে পৌঁছে গেল। এবার আবু জাহেল বলেন, আমেনা গো, এই যে লও তোমার সন্তান, বুইজা লও, আমি যদি না আসতাম তোমার সন্তানকে জংলার বাগে খাইতো,
কি বললেন আবু জাহেলের ধারণা, আমরা নবীরে কি আসলে জঙ্গলার বাগে খাইতো? না। আরো জোরে কোন? না। আর নবীর উম্মত যে গাউসে পাক, গাউসে পাকেরই তো বাগে খাওয়ার সাহস। একবার গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে বাগদাদ থেকে রওনা হবে, 7 বছর বয়স গাউসে পাকের, বলতেছেন আব্বু আমি আপনার সাথে যাব। তার বাবা কয় বাবারে যাবি যে, রাস্তায় তো ভাগবার লোকের ভয়, যাবি যে খাইবো তো তোরে আমারও খাইবো। আব্বু বাগে খাক বা না খাক এটা না, আমি যাব আপনার সাথে। কি করব লম্বা ঘটনা, একবারে ছাড়তে পারতেছে না, সঙ্গী হয়ে রওনা হলেন। পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে উপরে দুইটা ভাগ পজিশন নিচে, বাপ বেটারে খাইবো। আবু সালে বলেন বাবা আব্দুল কাদের ওই যে দেহ দুইটা বাঘ, এখন তোমারও খাইবো আমারও খাইবো, দুইজন দুই বাঘে খাইবো। আবু সালে বললে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ 7 বছর বয়স, হাসে আব্বা বাঘে তো আমারও খাইবে না আপনারও খাইবে না। উনি বলেন বাচ্চা মানুষ কত কথাই বলতে পারে, এটা কি আমি বুঝের মানুষে মানতে পারি, কিন্তু বাচ্চা যে কত নম্বরের বাচ্চা এখনো টের পায় না। বাবা খাবেন আটেন আটেন হাটেন, না বাবা আমার ভয় লাগে, এই তো ভাগ পজিশন নিচে তোমাকে আমাকে খাবে। এবার গাউসে পাক বলেন বাবা বাঘে তো খাবে না আপনি হাটেন, কই না বাবা তাহলে আপনি ভয় পান, আপনি ভয় পাইলে আমারে আগে দেন। 7 বছরের গাউসে পাক বলে আমাকে আগে দেন, কোন কি? আরে বাবা আগে দিমু তোমাকে আমার সামনে, তোমার আগে নিয়ে যাবে, এটা কি আমি বাবা হইয়া সহ্য করতে পারবো? কি বলেন সন্তানের কোন বিপদ বাবা কি সহ্য করতে পারে? দেখবেন রাস্তার মধ্যে বৃষ্টি তুফান আসতেছে, বাচ্চাটা কুলে দেখবেন বাবা পিঠটা বাতাস বৃষ্টির দিকে ধরে বাচ্চাটারে বুকে ঘিরে রাখছে, এরকম হয় কিনা? শুধু তাই নয়, পত্রিকায় দেখেছি একটা নৌকা ডুবে গেলে মা একটা বাচ্চা বুকে ছিল, বাচ্চাটাকে নিজে মরে যায়, বাচ্চাটা পানির উপরে ধরে রাখছে, অবশেষে আর রাখতে পারতেছে না, নিজে মৃত্যুর মুখে পড়ে গেলে বাচ্চাটা ছেড়ে দিল, কেউ নি ধরে আমার বাবারে বাঁচায়, কিন্তু দেখা গেল বাচ্চা বাঁচানোর মতো কেউ ছিল না, অবশেষে বাচ্চাটা নিচে মায়ের গলায় আঞ্জা দিয়ে ধরে যখন মরে ওই সন্ধান লাশটা খুঁজে বের করা হলো, পত্রিকায় দেখেছি দেখা গেল মা বাচ্চা বুকে ধরে রাখছে, বাচ্চাটা এখনো মায়ের গলায় ধরে রাখছে, এইভাবে মৃত্যুবরণ করেছে। তাই বলতেছিলাম বিপদে বাচ্চা কি আগে দিবে কেউ? আবু সালে বলেন আব্দুল কাদের রে আমি আগে যাবো রে, তোমাকে আগে দেব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন বাবা গো আপনি আগে যান না, আমাকে আগে দেন, বাগে আমারে খাবে না আপনাকেও খাবে না। আচ্ছা ঠিক আছে যাও তো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বয়স মাত্র 7, বলুন কত? আগে বেড়ে হাত বাড়ে ডাকতেছে এ জঙ্গলার বাঘ আমারে খাইস না আমার বাবারেও খাইস না, আমি হলাম আব্দুল কাদের জিলানী, পিছনে আমার বাবা আবু সালে জঙ্গি মুসা, জোরে জোরে কোন সুবহান, খাইস না আমরা আখিরি নবীর উম্মত, আমরা কালিমা পড়েছি আখিরি নবীর গোলাম, খাইস না আমরা রে। তার জীবনী লেখে ভাগ লেজ লারানি বন্ধ করে দিলেন, বসার থেকে উঠে গেলেন, আস্তে করে বদ্র শহীদ নিচে নাইমা আসতেছে। আবু সালে বলেন আব্দুল কাদির রে ওই তো বাঘ আসতেছে, কোনো কথা মানে না, ও বাবা ভয় পায়েন না, দাঁড়ান আপনি আমার পাশে দাঁড়ান। একদিকে দাঁড়াইলেন আবু সালে, আর একদিকে দাঁড়াইলেন আব্দুল কাদির জিলানি। এমন সময় দুইটা বাঘ এসে বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হইয়া যায়। আরে আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানি ডাক দিলে যদি জঙ্গলার বাঘ পায়ে সালাম করে গো, বলুন সেই নবীর কি বাঘে ধরতে পারে?
আবার আবু জাহেল বলতেছেন আমি না গো তোমার আদুরের সন্তান আমি যদি না থাকতাম বাগে খেয়ে ফেলতো এই যে লাও তোমার মুহাম্মদকে তুমি বুঝে শুনে রাখো এবার আমেনা মুস্কি মুস্কি হাসে আর বলতেছেন এ আবু জাহেল কার কথা বলতেছো বাগে খাবে যেদিন আমার এই সোনার সন্তান পূর্ণিমার চাঁদ আমার কোলে তার শিব এনেছে আমি দেখিছি খানায় কাবা আমার সন্তানকে সেজদা করেছে বলতেছিলাম এই নবীর শিক্ষা কি ছিল মা বাবার সাথে ব্যবহার ভালো করা না খারাপ করা সকল সৃষ্টির পিতা সকল রুহুর পিতা হলেন আমার আপনার নবী পিতা হইয়া কত সুন্দর শিক্ষা দেয় দেখুন যেদিন হযরতে ইব্রাহিম নবীর কপালে ছিল আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ইব্রাহিম নবী নবীকে ইব্রাহিম নবীর কপালে যখন ছিল সন্তানাদি নাই ইব্রাহিম নবী বলেন রাত্রে যখন আমি ঘুমাইতাম শুনতাম আমার কপালের মধ্যে কে যেন টুনটুন করে আল্লাহ আল্লাহ নামের জিকির করে আল্লাহ ইব্রাহিম নবীর আগে মাবুদ রে মাবুদ আমি যখন ঘুমের করে ঘুমাইয়া যাই আমার কপালের মধ্যে কেন রে চরে আমি তো বুঝতে পারি না এমনি সময় আমার আল্লাহ বলেন ইব্রাহিম রে তুমি যখন ঘুমিয়ে যাও আমি যার খাতিরে তুমি ইব্রাহিমকেও বানাইছি আমার ওই খাতিরের বন্ধু আমার ভালোবাসার বন্ধু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কপালের মধ্যে নরে চরে আমি বন্ধুর প্রেমের গান গাই ইব্রাহিম নবী কয় তাই নাকি খোদা হাই রে হাই কেমনে জানি আসবে গো আমার যে সন্তানাদি নাই এটা আমি কিভাবে পাবো ইব্রাহিম নবী রাত্রে নবীর প্রেমে গুনগুন করে গান গায় একটা সন্তানের জন্য একটা ছেলে দে রে মাবুদ একটা ছেলে দে রোজগার খাইবার আশা নাই রে মাটি দিব কে একটা ছেলে দে রে মাবুদ একটা ছেলে দে কামাই খাইবার আশা নাই রে মাটি দিব কে আল্লাহ কই কি রে ইব্রাহিম কিসের গান গাস কো না খোদা গো আমার মাড়ি দিব কে আমার যে ছেলে নাই আল্লাহ কয় যার ছেলে বেলে নাই হ্যাঁ হে মাড়ি দেয় না মানুষ লোকের মাড়ি দেয় না আসল প্রেমের কথা আর কয় না ওই যে কপালের মধ্যে নড়ে ছড়ে এইটা কবে আইব বলতেছিলাম আমার নবী কি শিক্ষা দেয় ও সন্তানের বাবারা শোনো ও সন্তানেরা শোনো এবার সন্তান হয়ে গেল কবুল করলেন আমার আল্লাহ জন্মগ্রহণ করেছেন ইসমাইল বলুন কে জন্ম হলো এমনি সময় ইসমাইল ছিল মায়ের কাছে মক্কা নগরীতে আর বিশ্ব সুন্দরী সাহারার কাছে ছিল ইব্রাহিম রাতে স্বপ্নে দেখে কে যেন বলতেছেন ইব্রাহিম রে তোমার বন্ধু তোমার প্রভুকে খুশি করার জন্য তুমি কুরবানি করো কুরবানি করলেন 100 উট কুরবানি করো কুরবানি করলেন 100 দুম্বা কুরবানি করো কুরবানি করলেন 100 বকরি 100 ছাগল রে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করো ইব্রাহিম ভাবতেছেন আমার সবচেয়ে প্রিয় বস্তু একমাত্র ছেলে ইসমাইল ছাড়া কেউ হতে পারে না সকালবেলা ঘোড়া চালাইয়া মক্কা নগরীতে যাইয়া কানে কাবার পাশে হাজেরার পাশে যাইয়া হাজির হাজরা হাজরা কি প্রাণের স্বামী আমার ছেলে ইসমাইল কই আছে তো বাড়িতে আমার ইসমাইলকে গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া দে আমি ইসমাইলকে লইয়া আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব তাই নাকি ও মা হইয়া সন্তান গোসল করায় বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে গো আগে জানে কে আর জোরে কোন আগে জানে কে ইসমাইলকে গোসল দিতে যাইয়া মা বারবার খালি ইসমাইলের চেহারার দিকে তাকাইয়া থাকে ইসমাইল বলেন মা গো এইভাবে কোনদিন গোসল দিতে যাইয়া তাকাইয়া থাকো না কি দেখো কি কি ব্যাপারটা কি ইসমাইলের মা বলেন বাবা ইসমাইল রে তোরে লইয়া তোর বাবার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাবে কেন জানি রে আমার কলিজার মধ্যে ধাক্কা লাগে আগে কে জানে ছেলের বিপদ আমার নবী ছিলেন ইসমাইলের কপালে কি শিক্ষা দেয় ইসমাইল আমার নবী নূরানি জগৎ থেকে কি শিক্ষা দেয় ও নবীর উম্মতেরা নবীর সন্ধান নিলা না ইসমাইল বলতেছেন মা গো এটা তো ভালো কথা আপনি কেন দুঃখ নিচ্ছেন আমার বাবার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব জামা সুন্দর করে পরাইয়া দুই গালে দুইটা চুমো দিলেন এমন একটা আদুর মা সন্তান রে করে কি না আদর করে চুমো দিয়ে ছেড়ে দিয়ে বলতেছেন ইসমাইল যাও তোমার বাবার সঙ্গে তোমার বাবার বন্ধু তোমারে কেমন আদর করে
আমি মায়ের কাছে কিন্তু আয়েশা তুমি বলবা শুনছো বলবা কিন্তু আচ্ছা আসলে নিতাছে কিসের জন্য কুরবানির জন্য রওনা হলেন লম্বা গঠনা যাইতে 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 মক্কা নগরী খানে কাবার পাশ থেকে বাহির হলেন মিনার দিকে যাইতেছেন যাইতে যাইতে একটু গেলেই শয়তান কয় তোমারে কই নাই জাননি তোমারে জব করব হ্যাঁ বাবা কি সন্তান জব করে বাবা কি কয় পাথর মারো তিন জায়গায় আমার নবীর নূরের অংশ কপালে নিয়ে ইসমাইল পাথর মারলে আল্লাহ কয় বন্ধু গো এটা আমি কিয়ামত পর্যন্ত রাখলাম এই পাথর সকলেই আয়েশা মারবে এখন মারে না হাজিরা আমি নিজেও মারছি লম্বা ঘটনা এখানে ওয়াজ করলে দুই ঘন্টা এর কারণটা বুঝাইতেছি নবী যে কি শিক্ষা দিলেন নূরানি জগৎ থেকে নবী কি শিক্ষা দিলেন এবার আয়েশা গেছে তিনবারের পরে বলতেছেন পাথর মারো হ্যাঁ শয়তান তিনবারের পরে শয়তান দূর হয়ে গেলে বলতেছেন ইব্রাহিম নবী ইসমাইল আমার আল্লাহ বলেছে আমার বন্ধু বলেছে সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার জন্য এই যে রশি এই যে ছুরি আনছি তোমাকে তো আমার কুরবানি করতে হয় আমার আল্লাহর নির্দেশ সাত বছরের ইসমাইল আমাদের দেশের পোলা হইলে কি কন একটা দৌড় মারতো না বাবা গো আমি নাই কিন্তু ইসমাইলের কপালে যে নূরে মুহাম্মাদি কি শিক্ষা দেয় বাবার কথার বাইরে যায় না বাবা ঠিক আছে যদি আল্লাহ হুকুম করে থাকে আমাকে কুরবানি করতেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন বাবা আপনি ঘাবড়েন না ভয় পাবেন না ইনশাআল্লাহ আমি সবর করলাম সবরকারীর মধ্যে আছি আপনি তাড়াতাড়ি করে আমাকে জব করে দেন আচ্ছা বাবা শুনেন আমাকে জব করবেন আপনার প্রভুকে খুশি করার জন্য না হ্যাঁ ঠিক আছে জব করেন তবে বাবা গো আমার তিনটা কথা কি এক নম্বরে হলো আমার চোখগুলি এবং আপনার চোখগুলি ভালো করে বাইদা লইয়েন তার কারণ হলো আমার গলায় যখন ছুরি দিবেন আমি আপনার দিকে চাই আব্বু কইয়া ডাক মারলে আপনি যদি আমার দিকে দেখেন মায়া হবে আর আমাকে কাটতে পারবেন না তাইলে আপনার প্রভুকে আপনি খুশি করতে পারবেন না চোখগুলি বাঁধবেন আচ্ছা দুই নম্বর আমার হাত পাওগুলো ভালো করে বাঁধবেন তিন নাম্বার আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিয়েন ইব্রাহিম বলে ইসমাইল চোখ বান্ধার জন্য বলেছ মায়া যাতে না হয় বুঝলাম হাত পাওগুলো বাঁধার জন্য কেন বলছো জানতে চাই এবার নয় বছরের ইসমাইল আমার নবীকে কপালে লইয়া বাবার সাথে কথা বলেন বাবা ইব্রাহিম গো আমার গলায় যখন আপনি ছুরি চালাবেন গলা কাটার ব্যথায় যদি আমি হাত পাও নড়াচড়ি করি হয়তো আমার পাও টুকুন আপনি বাবার গায়ে যায়া লাগতে পারে বাবা গো আমি নয় বছরের এই একটা বাচ্চা হইয়া বাবার গায়ে লাথি দিয়া কলঙ্কনি হইয়া কবর যাইতে চাই না আমার হাত পাওগুলি ভালো করে বাঁধবেন গলা কাটায় ব্যথায় নড়াচড়ি করে যেন বাবার গায়ে হাত পাও না লাগে আর ওহনের দিনের পোলাপান বাবারে দইরা পিটায় ওই দিন মাহফিলে গেলে হুজুর আমাদের বড় একজন দাতা আসে নাই কেন সম্পত্তি লইয়া তার ছেলে ছুরি দিয়া বাবারে দুইটা আঘাত করছে হসপিটালে পাঠাইছে এ সোনার সন্তান আছে না আমরা বাংলাদেশে তাই নবী মানেন নবীর পক্ষে আসেন নবীর উম্মত হন নবী নূরানি জগৎ থেকে কি শিক্ষা দেয় হ্যাঁ বাবা ইব্রাহিম আমার পাও যদি আপনার গায়ে লাগে বেয়াদবি হবে আমি বিদায় মুহূর্তে বেয়াদব হইয়া যাইতে চাই না আমার নবী বলেছেন বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত রহমত পাবে না এরকম বেয়াদবি আমাদের দেশের সন্তানদের মধ্যে আছে কি না ও বাবারা আর নয় আসো না নবীর শিক্ষায় শিক্ষিত হও নবীর জীবনী খুলে দেখো কি সুন্দর জিনিস নবী আমাদেরকে উপহার দিয়ে গেছেন তাই বলতেছিলাম ইসমাইল বলতেছেন বাবা গো হাত পাও গুলি ভালো করে বাদবা বাবা রক্ত মাখা জামা তোমার মায়ের কাছে দেওয়ার জন্য কেন বললা এবার বলতেছেন ইসমাইল বাবা গো আমার মা কেন জানি আমাকে বিদায় দেওয়ার সময় চোখের পানি ছেড়েছে আমাকে দুই গালে চুমাইয়া বলেছে তোমার বাবার বন্ধু কেমন আদর করে বলে যাওয়ার জন্য বাবা গো আমি যদি কুরবানি হয়ে যাই আমার মা তো জীবনে আর আমারে দেখবে না বাবা আমার রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে পৌঁছাইয়া দিও মা যখন আমার ব্যথায় কাঁদতে
কালতে অস্থির হয়ে যাবে আমার মন বলে এই রক্তমাখা জামাগুলো আমার মা বুকে লইয়া আমার মার কলিজায় শান্তি দিবে আমার নবী কি শিক্ষা দেয় নূরানি জগৎ থেকে কি শিক্ষা দিল তাই নবী বলেছে ওই মা বাবা হবে বুদ্ধিমান যারা দুনিয়া থেকে আসার আগে এমন সন্তান দুনিয়াতে রাইখে আসছে যারা মা বাবাকে কবরে শুয়াইয়া মা বাবার কথা ভুলে নাই যারা ভুলে গেছেন আপনার মা বাবা কবর থেকে ডাকতেছে তুতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা তুতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা তো চেরা গাফেল সুদি আজ হালে মা বাবারে ও বাবা আমরা দুইজন রে কবরে শুয়াইয়া আমাদের ব্যাপারে এত গাফেল তুই কেমনে হইলি তুই যখন চট্টগ্রামে বার্ষিকীতে লেখাপড়া করতে এক মাস পরে পরে বাড়িতে আসতে এক মাসের পরে যদি একটা দিন বেশি হইতো আমি মা সারা দিন কানতে কানতে কাপড় ভিজাইতাম রাতে কানতে কানতে বালিশ ভিজাইতাম তুই না আসা পর্যন্ত আমার ঘুম হইতো না আমারে কবরে শুয়াইয়া এইভাবে কেমনে আমার ব্যাপারে গাফেল হয়ে গেলে এই শিক্ষা আমার নবী দিয়েছেন কি করবেন আসুন আগে বাড়ি কষ্ট হইতাছে আপনাদের আসুন আগে বাড়ি আমার নবী শিক্ষা দিলেন ইব্রাহিম নবী এবার শুরু করে দিলেন কুরবানি করবেন ছুরি দিয়া পুষাইতেছে কিন্তু গলা কাঠে না আল্লাহ বলেন ইব্রাহিম রে এটা তো কুরবানি নয় রে এটা প্রেমের বাহানা জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইসমাইলের কপালে আমার বন্ধু ইসমাইল যদি কুরবানি হয়ে যায় তাহলে তো আমার প্রেমের খেলা জমবে না অনেকক্ষণ সময় যখন ছুরি দিয়ে ডাকাইলেন কাটলেন না ডাকতেছে ছুরি কাটস না কেন কি ব্যাপার কাটস না কেন ছুরি জবাব দেয় এ ইব্রাহিম তুমি তো ধাক্কা দাও একবার আমার আল্লাহ নিষেধ করে 70 বার এখন কি তোমার কথা শুনবো না আমার আল্লাহর কথা শুনবো অবশেষে বলতেছেন না আমি তো বন্ধুকে খুশি করার জন্য করতেছিলাম সেই কাজ আবার জোরে যখন চালাইলেন আমার আল্লাহ কয় ও ফেরেশতারা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার ইব্রাহিমের সুরির নিচে তুলে ধর আর ইসমাইলকে কোলে লইয়া জিব্রাইল তুমি কোলে লইয়া আদর করতে থাকো কেন ইসমাইলের মা বলেছিলেন তোমার বাবার বন্ধু কেমন আদর করে আমারে কিন্তু বইলো এবার জিব্রাইলের কুলে ইসমাইল আচ্ছা আদরটা কেমন হইলো বলুন তো এই পৃথিবীতে কি আর কেউ জিব্রাইলের কুলে উঠতে পারছে আরে ইসমাইল তো জিব্রাইলের কুলে উঠছে ইসমাইলের গুণে নয় ইসমাইলের কপালে ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ইসমাইল যদি আমার নবীর লইয়া জিব্রাইলের কুলে উঠতে পারে আমার নবী বলেছে উম্মতেরা রে আমার ভালোবাসা লইয়া যদি কবরে আসো হাশরের ময়দানে আসো আমার উম্মতেরে ফুল সিরাতের ফুল পার করে দেওয়ার জন্য জিব্রাইলে 600 নূরের পাখা বিছাইয়া দেবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 আসুন আগে বাড়ি বলতেছিলাম সন্তানদেরকে কি শিক্ষা দিবেন সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে বলুন তো কবুল হয় কিনা সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল আবার সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল ডাইরেক্ট কোনো বাধা থাকে না কাজী সন্তানের জন্য দোয়া করেন এটা মা বাবার দায়িত্ব তাইলে সন্তান দোয়া শিখবে আপনারা কবরে গেলে তারাও দোয়া করবে আপনাদের জন্য বাস্তবে আসুন যেটা আমি বলতেছিলাম ইব্রাহিম নবী বলেছিলেন তার মাকে মা আমার রবকে কথাটা খেয়াল আছে নি আমার রবকে মা বলেন বাবা তোমার রব তো আমি আচ্ছা একদিক দিয়ে কথাটা বড় কঠিন দেখা যায় না রব মা হইব কিভাবে আসলে রব শব্দের অর্থ লালন পালনকারী ছোট কালে মা একটা লালন পালনের দায়িত্ব আমাদের ছিল কিনা মা করছেনি কেমন করছে দেখবেন যার পাঁচটা সাতটা বাচ্চা আছে এরকম পাঁচটা সাতটা বাচ্চার মা আছে না আমি কুমিল্লাতে মাহফিলে গেলে একজন মুফতি সাহেব আমি জিগাইলাম হুজুর মুরব্বী একবার বুড়া হয়ে জিগাইলাম হুজুর আপনার ছেলে মেয়ে কতজন হাসে কয় না আরে ছেলে মেয়ে কতজন জিজ্ঞেস করলাম হাসেন কেন কয় বাবা হাসি যে ছেলে মেয়ে কতজন যদি বলি তুমিও হাসবা জিগেলা হাসবো ছেলে মেয়ের কথা কইলে কহ তো কোন কি কি ব্যাপার আমার ছেলে মেয়ে আল্লাহর মাল 20 জন
তোর আমিও হাসতাছি কই দেখছো বাবা কইছতাম না তুমি হাস আমি হুজুর আমার এই বয়সে 20 জন ছেলে মেয়ের বাবা দেখছি না আপনারে দেখলাম বালাজে সরকার আপনার খবর পাইছে না যদি 20 জন সন্তানের বাবা আপনি খবর পাইতো তে মনে হয় আপনারে আর পুলার মারে তাল ফুটটি ফাড়াই লইলে কারণ সরকারি আইন কয়জন ছেলে হোক মেয়ে হন পাঁচ জনই যথেষ্ট কি গন হ্যাঁ জি না বলে দুই জন দুই জনের জায়গা যদি 20 জন হয় সন্তান হেরে অস্তিত্ব রাখবো সরকার কেন বাবা আমার ছেলেমেয়েরা খুব ভালো আছে যাই হোক 20 জন বাদ দিলাম পাঁচ সাত জনের মা বাবা তো প্রায়ই পাওয়া যায় দেখবেন লালন পালন যে মা কিভাবে করে একটা মা লালন পালন করে সাতটা সন্তানের মা দেখবেন সন্ধ্যার সময় মা ঘরের রান্নাবাড়া বাকি সব কাজ করতে যায়া সন্তানাদি খাওয়াইতে যায়া মুরুক টুরুক ছাগল ঘরে টরে নিতে যায়া রাত্র প্রায় 11টা বাজে গেছে সব ছেলে মেরে ঘুম পাড়াইছে কিন্তু মাইজলা ছেলেটা হ্যাঁ না খায়াই সন্ধ্যার সময় ঘুমায় গেছে এরকম হয় না অনেক সময় সন্ধ্যার সময় ঘুমায় দেখ সবকিছু কাজ কমপ্লিট করে শীতের রাত্র মা খালি শুইয়া ল্যাপটা গায়ে দিছে একটু আরাম লাগতেছে এমন টাইমে ওই যে মাইজলাটা না খায়া ঘুমাইছিল হাই কইলাম ঘুম থেকে উঠছে মাঝি গাই কান্দোস কি লেগা আরে বাবা কি লেগা কান্দোস 11টা বাজে মা খালি শুইছে শুরু হইলো কিন্তু কান্দা আর কি লেগে কান্দোস কই তো না হাই খালি কান্দে আর কি লেগে আধা ঘন্টা পরে কয় আমি যে ভাত খাইছি না তুই জানস না তো এই কথা তুই আধা ঘন্টা আগে কইলেই পারস এরকম একটা বিরক্ত মারে করছি কি না কন্ত এই মাকে যদি কেউ আঘাত দিয়ে থাকো নামাজি হতে পারো মুফতি হতে পারো মুফাসসির হতে পারো মক্কা মদিনার ইমাম সাহেব যদি হইয়া যাও আল্লাহর জান্নাতে জায়গা হবে না আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ নবীজির দয়া মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে মার কলি যায় গা দিলে খোদা সহে না মার কলি যায় গা দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ নবীজির দয়া এই মারে কষ্ট দিয়েন না মা দেখেন কি করে আধা ঘন্টা পরে বলতেছেন ভাত খাইবি তুই আগে কইলেই পারস ভাত দে দিছে ভাত কয় আমি শুয়া থাকি কয় না তুই কাছে বইয়া থাক দেখবেন মারে কাছে বয়া হ্যাঁ ভাত খায় খাইতে লাগছে আরো এক ঘন্টা 12টা সাড়ে 12টায় খাওয়াইয়া শুয়াইয়া মা খালি কাছে শুইছে এমনি আরেকটা চিল্লানি মারছে মায়া মায়া কি আমি তো বসলাম করে দিছি এরকম হয়েছে না ছোট সময় মা দেখবেন আবার উঠা ওই ছেলের পসরাপ বদলাইয়া খালি বিছানাটার শুইছে আরেকটা চিল্লানি মারছে মা মা কি আমি পায়খানা করুম এরকম একটা দায়িত্ব মার ছিল কি না পায়খানা করুম আয় আয় বাবা কইলাম ঘুমাইতাছে আয় উঠানের কিনারে নিয়ে বসাইছে কি শীত আধা ঘন্টা হয়েছে হ্যাঁ বৈশাখ টুনটুনায় গান গা টিন 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 মা কই বেটা আধা ঘন্টা হয়েছে টিন টিন করস তোর পায়খানা হয়েছে নি কইলে তো আমি কমু এক ঘন্টা বই রয়েছে এরপরে কমায়া ওইছে তোর জ্বালা পায়খানাও করতারলাম না পানি দিয়ে পরিষ্কার করে ঘরের মধ্যে নিয়ে খালি শুয়ায়া নিজেও শুইছে আরেকটাই ডাক মারছে মা কি আমার ঘুম ভেঙে গেছে আমারে কুলে ল দেখছেন মা কুলে লইয়া আমার উঠানে নিয়ে যা নিয়ে গেছে আমারে লইয়া আট মা এইভাবে সন্তানগুলো সবগুলো সেট করতে সেটিং করতে যাইয়া শোনা যায় মসজিদে আজান পড়ে গেছে আসসালাতু খাইরুম মিনান মা এমন ভাবে সন্তানের লালন পালনের দায়িত্ব পালন করতে যাইয়া জীবনে কতগুলো রাত্র সন্ধ্যার থেকে ফজরের আজান বিছানায় শুইতে পারে না
বলতেছিলাম এ মায়ের জন্য আমার নবী কত পাগল ছিলেন, বাবা হারা হইয়া আমার নবী যখন এইভাবে ঘুরতে ঘুরতে মায়ের কাছে পৌঁছলেন, কথাটা খেয়াল আসেনি, আবু জাহেল পৌঁছালেন মায়ের গলায় ধরে কান্দে, মা গো মক্কার অলিতে গুলিতেই তালাশ করলাম পাইলাম না আমার বাবারে, মক্কা নগরীর পাহাড়ের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে চারদিক ঘুরে ঘুরে বাবা বাবা কইয়া কাঁদলাম গো, আমার বাবা এত নিষ্ঠুর বাবা তো আইলো না, মা কই আমার বাবা বলে দাও না গো, মা কই আমার বাবা কই বলে দাও না। এবার দেখা গেল মায়া মেনা আর কিছু কইতে পারে না, অবশেষে মায়ের গলা ছেড়ে দিয়ে দাদার কাছে আবার চলে গিয়ে বলতেছেন, দাদা গো সারাদিন কাঁদলাম মক্কা রুলিতে গুলিতে বাবা পাইলাম না, উঁচু পাহাড়ে দাঁড়াইয়া চারদিক ঘুরে ঘুরে দেখলাম বাবারে পাইলাম না, দাদা গো বলে দাও না আমার বাবা কই। এবার ডাকতেছে আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে দিয়ে, আমেনাকে ডেকে নিয়ে আসো, আমেনা গো আমার নাতি যখন বাবার জন্য পাগল হয়ে গেছে, এরে আমেনা আমি অনুমতি দিলাম, উম্মে আইমানকে দিলাম আর দুইজন লোক সাথে দিলাম, পাঁচজনকে কাফেলা করে দিলাম, আমার নাতিকে লইয়া একবার মদিনার থেকে যাও, মদিনাতে যাইয়া গো আমার কলিজার টুকরা খাজা আব্দুল্লাহর কবর আমার নাতি মুহাম্মদ রে দেখাইয়া নিয়ে আসো, কবরটাও একটু দেখাইয়া নিয়ে আসো। আমেনা বলেন সইতে পারি না, এই কবরের কাছে গেলে আমি আমেনা কেমনে সইব গো, কি করবে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। পাঁচজনের কাফেলা করে মক্কার থেকে রওনা হয়ে গেলেন, পিছন দিয়ে আব্দুল মুত্তালিব ডাকতেছে, আমেনা গো ও আমেনা বেশি দিন দেরি করো না, আমি আমার নাতিরে না দেখলে আমার কলিজা মানে না। শিশু নবী মায়ের সঙ্গী হইয়া যাই বাবার কবর দেখতে, মদিনায় যাইয়া একটা কবরের পাশে আমেনা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, চোখের পানি খালি মুছতেছে, আমার নবী শিশু নবী মায়ের পাশে দাঁড়াইয়া ডাকে, মা গো এইখানে তুমি কেন কান্দো আমি জানতে চাই। এবার জবাব দেন আমেনা, বাবা মোহাম্মদ যে বাবার জন্য মক্কা নগরীতে খালি কাঁদছো আর ঘুরছো, উঁচু পাহাড়ের উপরে উঠে তালাশ করছো, তোমার বাবা খাজা আব্দুল্লাহ হে মাটির মধ্যে ঘুমাইয়া রইছে। এই বলে আমেনা আর কথা বলতে পারে না, আমার নবী বাবার মাতার পাশে বসে বসে কান্দে, বাবা গো এত নিষ্ঠুর কেমনে হইলা গো বাবা, উঠো না আমার একবার কোলে লও না, আমার দুইটা গালে চুমু দাও না, আমার একটু আদর করে দাও না গো বাবা। বাম দিকে বসে কান্দতেছে, ডান দিকে বসে কান্দতেছে, পায়ের পাশে বসে বসে মাটির মধ্যে দুইটা হাত লাগায় আমার নবী কান্দলে, বাবা গো এখনো তুমি উঠো না। কিতাব বলে খাজা আব্দুল্লাহ মাটির নিচ থেকে ডাকতেছে, প্রভু গো আমার কবরের মাটি সরাইয়া দাও না গো আল্লাহ, আমি আমার শিশু মুহাম্মদ রে একবার বুকে লইয়া দুই গালে চুমাইয়া দেয়। আমার আল্লাহ বলেন, এরে খাজা আব্দুল্লাহ এই মাটি সরাইলে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, যাও তুমি যখন মায়া করেছো যাও তোমার আর উঠতে হবে না, আমার এই নবী আমার এই বন্ধুর জন্য কুল মাখলুকাতের অন্তরে মায়া লাগাইয়া দিলাম, দুনিয়ার মানুষের কাছে আমার এতিম নবীর গঠন আমি আল্লাহ বলে দিলাম, যারা এতিম বলে আমার নবীকে ভালোবাসবে গো আব্দুল্লাহ তোমার উঠতে হবে না, আমার বন্ধুকে ভালোবাসার জন্য ঘোষণা দিয়ে দিলাম, যারা আমার ঘোষণায় আমার এই বন্ধুকে ভালোবাসা দিবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা দিলেন এইভাবে কান্দা, বাবার কবরের পাশে গুনগুন গুনগুন করে কান্দলে আমার আল্লাহ বলেন, বন্ধু গো আর একটা ঘোষণা আমি করে দিলাম কি, তুমি যেমন বাবার কবরের পাশে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দছো, ও বন্ধু কথা দিলাম এইভাবে যদি তোমার উম্মতেরা বাবার কবরের পাশে যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, এই কোন সন্তান যদি বাবার কবরের পাশে এক ফোঁটা চোখের পানি আমাকে দিতে পারে, এই চোখের পানির উসিলা তোমার দিকে তাকাইয়া তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেব। এইভাবে আমার নবী
উম্মতের হাতে কত সুন্দর করে সিস্টেম করে দিয়ে গেছেন কোন জায়গায় কি করতে হবে। আর শুন আগে বাড়ি, শুধু বাবা নয় মায়ের বেলা কি হয়েছে, মদিনা থেকে মক্কার দিকে আবার রওনা করলে আবুয়া নামক স্থানে আসার পর মা আমিনা বলতেছেন, উম্মে আইমান জি তাবুটা নাও, শারীরিক অবস্থা ভালো না, হাঁটতে পারতেছি না, তাবুটা নাইয়া ভিতরে শুইয়া বলতেছেন, উম্মে আইমান রে আমার শরীরটা ভালো না, জ্বর আইসা গেছে, আমার মাথায় পানি দাও। একটু পানি মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমেনা বলতেছেন, উম্মে আইমান রে এই মরুভূমির মধ্যে সবগুলো পানি আমার মাথায় দিস না, আমার বাবা মুহাম্মদের যদি পানির প্রয়োজন হয় পানি কোত্থেকে পাবি, উম্মে আইমান রে আমার মাথায় আর পানি দিস না, এই পানিগুলো আমার বাবার জন্য রেখে দিলাম। একটু পরে অবস্থা বেশি খারাপ হয়ে গেলে আমেনা ডাকতেছে, উম্মে আইমান আমার বাবা কই, আন আমার পাশে নিয়ে আসো। আমার নবী মায়ের কাছে যাইয়া দেখে মায়ের চেহারাটা জানি কেমন কেমন হয়ে গেল, মায়ের গলায় আঞ্জায়া দড়ি কাঁদলে, মা গো মা তোমার অবস্থা কেন এমন দেখা যায়। আমি না টাই না টাই না বুকে লইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া বলতেছে, উম্মে আইমান রে আয় আমার পাশে আয়, আমার মন বলে আমি বাঁচবো না, আমি যদি মরে যাই আমার বাবার আদর করবি দি। উম্মে আইমান বলেন, আমি না কথা দিলাম গো, আমি তোমার কলিজার টুকরা সন্তানকে মায়ের মতো আদর করব। একটু পরে আমার নবীকে বুকে লইয়া দুই গালে চুমাইতেছে, আমার নবী জিজ্ঞেস করে, মা এইভাবে কেন আমাকে আদর করতেছো। আমি না বলেন, বাবা গো আমার মন বলে আমি আর তোমার দেখবো না, আমি আর জীবনে চুমা দিতে পারবো না, তুমিও বুঝি আমার জীবনে মা কইয়া ডাকতে পারবি না। এই বলে মায়ের গলায় আঞ্জাতে ধরলে আমি না আমার নবীকে বুকে লইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যা। আমার নবী কাঁদলে, অবশেষে মরুভূমির বালুর মধ্যে আমি নাকি দাফন করে আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া কান্দে, আল্লাহ গো বাবা খুঁজতে যাইয়া নিজের হাতে মা দাফন করে গেলাম। আমার আল্লাহ বলেন, বললো এইভাবে যারা মাকে দাফন করে কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি তোমার মতো ছেড়ে ছেড়ে কাঁদবে। কথা দিলাম বন্ধু, তোমার চোখের পানি ওই চোখের পানির সাথে মিলাইয়া সন্তানের চোখের পানির উসিলায় তার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দেব। আমার নবী এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে সোনার মদিনা শুইয়াছেন। আমার নবী ইচ্ছে করলে জান্নাতে যেতে পারতেন, সিদরাতুল মুনতাহায় যেতে পারতেন, আরশে মোআল্লায় যেতে পারতেন, কোথাও যায় না, উম্মত সহ আমার নবী ফুলসিরাতের ফুল পার হয়ে যাবেন। এই নবীর শিক্ষায় শিক্ষিত হন। বলতেছিলাম সন্তানের জন্য মা বাবা দোয়া করবে আর মা বাবার জন্য সন্তান দোয়া করবে, এটাই যেন আজকের মাহফিলের। কোনো সন্তানের জন্য মা যদি দোয়া করে, ইতিহাস খুলুন, এরকম সমুদ্র পথে একটা মা একটা ছেলে এক বছর বয়স অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এবার খালি তুফান ঢেউ, বাচ্চাটা বুকে নিয়ে মা ডাকতাছে, প্রভু গো, ও প্রভু তুমি না মায়ের ডাক শুনো। বলুন কার ডাক? আরো জোরে বলুন, মায়ের ডাক। শুধু আমরা না, হিন্দু ভদ্রলোক হিন্দুর সন্তানও যদি মার কথা শুনে আর মা যদি কোনো সন্তানের জন্য ডাক দেয়, আমার আল্লাহ শুনে কিনা? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগরের জীবনী খুলুন। ঈশ্বরচন্দ্র লেখাপড়ার জীবনে সেই লেখাপড়া করে একদিন তার মা চিঠি লিখছে, বই পুস্তকে আছে মায়ের ডাক, চিঠিটার নাম কি ছিল? মায়ের ডাক। হিন্দু ভদ্রলোক চিঠি লিখছে, বাবা ঈশ্বরচন্দ্র আমি অসুস্থ, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আসো, আমি তোমার মা অসুস্থ। চিঠি দিয়ে পৌঁছে রাত্রের বেলা, ঝড় তুফান কর্ণফুলী নদীর মতো এরকম নদী, কিন্তু কিভাবে পার হয়ে যাবে, ঝড় তুফান, নৌকা নাই, লঞ্চ নাই, চম্পার নাই, ব্রিজও হয় নাই, কিভাবে যাবে? অবশেষে ঈশ্বরচন্দ্র ভাবতেছেন, মায়ের ডাক, যেই মার পেটে 10 মাস 10 দিন থেকে কষ্ট দিয়েছি, এই মায়ের ডাক কেউ আমাকে আটকায়া রাখতে পারবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর হলো কিভাবে? ঈশ্বরচন্দ্র কাপড়টা ঠিকঠাক করে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে গেলেন, তুফানের পর তুফান, বড় বড় ঢেউ, কিছু দূর সাঁতরাইয়া গেলে ক্লান্ত হয়ে গেলেন, মনে হয় যেন আর সাঁতরাইতে পারবে না, মৃত্যু ছাড়া উপায় নাই। হঠাৎ দেখে সামনে একটা কি যেন ভাসতেছে, যেটা ভাসতেছে উনি ভাবলেন কলা গাছ হতে পারে, কিন্তু আসলে ছিল এটা মরা মানুষ, মরা মানুষ ফুইল্লা বাইসা রইছে। এটাকে ধরে মানুষের দিকে লক্ষ্য নাই, মরা মানুষ নদীতে অন্ধকার ঢেউ, কিন্তু লক্ষ্য নাই, লক্ষ্য হলো মায়ের ডাক,
যেতে হবে কার ডাক আর জোরে কোন কার ডাক মায়ের ডাক যেতে হবে এটা ধরে নদী পার হইয়া যায়া দেখি দুর্গন্ধ করে এবার তাকায়া দেখে এটা মরা মানুষ অবশেষে নদীর থেকে গোসল করে বিজা কাপুরে দৌড় দিলেন তুফানের পর তুফান ঘূর্ণিঝড় বাতাস বৃষ্টি মায়ের ঘরের দরজায় যায়া খালি একটু আওয়াজ করেছে কণ্ঠ না এমনি করে তার মা চিৎকার মেরে ডাক মারছে কে রে বাবা ঈশ্বরচন্দ্র আল্লাহু আকবার কর না আমার ঘরের দরজায় কে আওয়াজ দিল গো আমার বাবা ঈশ্বরচন্দ্র সারা কেউ না কণ্ঠ দেয় নাই টুক টুক আওয়াজ শুনে মা বুঝে ফেলছে কি বলেন এরকম বুঝ সন্তানের জন্য মা বাবাকে আল্লাহ দেয় কিনা কন্ত কে ঈশ্বরচন্দ্র হ মা আমি দরজাটা খুলে মা একটা চিৎকার মারছে আকাশের মালিক এমন পাগল সন্তান কি তুমি আমাকে দিয়েছো এর ঈশ্বরচন্দ্র এত ঝড় তুফানের মধ্যে তুমি কিভাবে আসলে ঈশ্বরচন্দ্র মায়ের চিঠিটা খুলে বলতেছেন মা চিঠির প্রথমে লেখা গো মায়ের ডাক বলুন কার ডাক আমার আল্লাহ বলেন তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো নামাজের নিয়ত করে দুই রাকাত নামাজ এক রাকাত পড়ে ফেলেছো এবার তোমার বৃদ্ধা মা যদি ডাক মারে আব্দুর রহমান রে আয় আমার পাশে আয় আমার আল্লাহ বলেন এই নামাজ ছেড়ে দিয়ে তোমার মায়ের ডাকে সারা দাও মায়ের ডাক ঈশ্বরচন্দ্র ডাকতেছে মা এই যে দেখো চিঠির মধ্যে লেখা মায়ের ডাক মা গো তোমার ডাক যখন আমি শুনি দুনিয়ার কেউ আমাকে বাধা দিয়া রাখতে পারে না আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে মার কলে যায় গা দিলে খুদা সহে না মার কলে যায় গা দিলে খুদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথে পায়া বুইলা যায় না তিন কথার সাথে পায়া বুইলা যায় না আল্লাহ নবীজির দয়া তার পাবি না আইরে আল্লাহ নবীজির দয়া আসুন জায়গা মতো আমার নবী কি শিক্ষা দিয়েছেন ঈশ্বরচন্দ্র বলেন মা তোমার ডাক যখন শুনেছি জ্বর তুফান ঘূর্ণিঝড় আমাকে আটকে রাখতে পারে নাই মা বলতেছেন বাবা ঈশ্বরচন্দ্র কর্ণফুলী নদী কিভাবে সাঁতার দিয়ে আসলা নৌকা ছিল না ভেলা ছিল না বিড়ি ছিল না চম্পান ছিল না কিভাবে আসলে মা তোমার ডাক সামনে রেখে সাতরাইয়া পার হইতে যাইয়া ক্লান্ত হইছি মাঝখানে কলা গাছের মতো কি যেন পেয়েছি আঞ্জায় ধরে পার হয়ে গেলাম পার হইয়া দেখি একটা মৃত মানুষ ফুইলা বাইসা রয়েছে এই ধরে পার হইয়া আসলাম বাবা গো তোমার কি ভয় করলো না মা গো মায়ের ডাক শুনে আমার ভয় ভীতি দূর হইয়া গেছে ঈশ্বরচন্দ্রের মা বলেন হ্যাঁ আকাশের মালিক আমার ঈশ্বরচন্দ্র যদি আমি মায়ের ডাকি এইভাবে সাতরাইয়া পার হয়ে আসতে পারে আমার সামনে হাজির হতে পারে আমি মা হইয়া তোমার ডাক দিলাম তোমার কাছে দরখাস্ত করলাম আমার ঈশ্বরচন্দ্রকে তুমি বিদ্যার সাগর বানাইয়া দাও ওদিন থেকে মায়ের দুয়ার বরকতে ঈশ্বরচন্দ্রের নামের সাথে লেগে গেল ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর হিন্দু ভদ্র লোকের মার ডাক যদি আমার আল্লাহ শুনে বলুন আখিরি নবীর উম্মতের মায়ের ডাক আমার আল্লাহ শুনবে কিনা বাস্তবে শুন কিভাবে শুনে ডাকতেছে মাহবুব
ঘূর্ণিঝড়ে নৌকাটা সম্পানটা ভেঙ্গে টুকরা টুকরা, বাচ্চাটা বুকে নিয়ে সাঁতরাইতেছে আর ডাকতেছে মাবুদ গো আমাকে বাঁচাও, আমার সন্তানটা বাঁচাও। মার গলায় ধরে রাখছে বাচ্চাটা, মাঝে মাঝে ঢেউ পানি খায় আর ডাকে মা পারবুনি আমি বাঁচতে তুমি বাঁচতে। এবার একটু পরে আল্লাহ ডাক শুনেছে, তুফান কমে গেছে, একটা কাডের টুকরা বেশে বেশে সামনে আসছে, ইতিহাসের ঘটনা। মা ধরেছে কাডের টুকরার উপর, এবার ঢেউ থেমে গেলে মনে হয় জীবন বাঁচাইতে পারবে। বাচ্চাটার দিকে বারবার তাকাইয়া তাকাইয়া বলে সন্তান আর কান্দিস না, মন বলে রে তোমাকে বাঁচাইতে পারবো, কান্দো না বাবা। এমনি সময় একটা নিষ্ঠুর যুবক নদীর মধ্যে উদ্দেশ্য খারাপ করে মহিলার দিকে আসতেছে। মহিলাটা কয় প্রভু গো এই যুবকটার অবস্থা খারাপ দেখা যায়, নিয়ত ভালো না, আল্লাহ আমার ইজ্জত আমার সম্মান তোমার কুদরতি হাতে দিলাম, আমার ইজ্জত তোমার হাতে দিলাম, তুমি রক্ষা করো। কিন্তু যুবকটা আসতেছে কাছাকাছি আইসা গেছে, কিন্তু ইজ্জত রক্ষা হইতেছে না। কি করলেন, বাচ্চাটাকে আগে সরাইতে চাইতেছে। এই নিষ্ঠুর যুবকটা মায়ের কাছ থেকে বাচ্চা সরাইতে চাইতেছে, টানতেছে। মহিলা মানুষ যুবকের সাথে কিভাবে পারবে, বাচ্চাটাকে মায়ের বুক থেকে টাইনা সিনায়া নিয়ে মায়ের সামনে নদীর পানির মধ্যে ফেলে দিছে। বাচ্চাটা দুইটা হাত মায়ের দিকে বাড়াইয়া মা মা কইয়া পানির নিচে চলে গেছে। এখনো মা দোয়া করে তুমি না মায়ের দোয়া কবুল করো গো, আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার কলিজার টুকরা সন্তানটাকে তোমার কুদরতি হাতে রাইখো, আমানত করলাম রাইখো। অথচ বাচ্চা পানির নিচে, অহন মায়ের দোয়া কবুল হয় কিনা বলুন তো? বাচ্চা পানির নিচে মা দোয়া করলেন হেফাজতে রাখো, আমানত করলাম, আমানত তুমি কিন্তু ঠিক রাইখো। বাচ্চা পানির নিচে মা দোয়া করে দিলেন, এদিক দিয়ে যুবকটা মহিলাটার গায়ে যখন তারপর খালি খালি হাত দিতে চাইল, এমন সময় পিছনে একটা কুমির এসে যুবকটাকে ধরে টাইনা শেষরাইয়া পিছে নিয়ে মহিলাটার গায়ে হাত দেওয়ার আগে আগে কুমির এসে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলাইছে। মহিলাটা দেখে কই প্রভু গো তুমি যেমন আমার ডাক শুনছো, হ্যাঁ মাবুত এইভাবে যখন আমার ইজ্জতের হেফাজত তুমি করেছ, আমার বাবা কই আমার এক বছরের বাচ্চাটায় আমারে ফিরাইয়া দাও। ইতিহাস বলেন উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্টের খবর পাইয়া জাহাজ নিয়ে ঘুরতেছে, কোনো মানুষ জীবিত পাওয়া যায় কিনা। ইতিহাস বলেন উদ্ধারকারী দল দূরবীন লাগাইয়া দেখে বহু দূর এক বছরের একটা বাচ্চা একটা মাছের পিঠের উপর ঘুমাইয়া রইছে। কিসের পিঠের উপর? আচ্ছা মাছ কি সমুদ্রের মধ্যে মানুষ পাইলে পিঠে রাখে না পেটে ঢুকায়? কিন্তু মা দোয়া করেছিলেন, আজকে কে আছো সন্তানের জন্য দোয়ার ব্যবস্থা করেছো, এমন বাবা মা তোমরা কে হয়েছো? এবার আমার আল্লাহ বলেন মায়ের দোয়া কবুল করি, বাবার দোয়াও আমি কবুল করি। মা দোয়া করলেন পানির নিচের বাচ্চা আমার আল্লাহ হেফাজত করে মাছের পিঠের উপর ঘুম পাড়াইয়া রাখছে। উদ্ধারকারী দল ইতিহাস বলেন বাচ্চাটার গায়ে যখন হাত দিলেন বাচ্চা এখনো ঘুমাইতেছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কে যেন বলতেছেন মাছ রে চলে যা রে তোর দায়িত্ব শেষ হয়ে গেছে। মাছ টপ করে নিচে চলে গেলেন, বাচ্চা জাহাজের মধ্যে উঠে গেলেন। এবার আরো দেখে পাওয়া যায় কিনা কাউরে একটা মহিলা দেখা যায়, মহিলা জ্ঞান হারা উঠাইলেন জ্ঞান ফিরছে, কি ব্যাপার বাড়ি কোথায় নাম কি দেশ কোথায়? মহিলা বারবার বলেন উদ্ধারকারী দলগুলো গো শুনো গো আমার এক বছরের একটা বাচ্চা হারিয়ে গেছে, আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চার সন্ধান যদি তোমরা না দিতে পারো আমি জাহাজের মধ্যে থাকবো না, আমি জাহাজ থেকে নদীতে পড়ে আমি মায়া জীবন দিয়া দিব, সন্তান যদি না পাই আমি মা জীবন রেখে কি করব। একজনে বলেন একটা বাচ্চা পাওয়া গেছে এক বছর বয়স, তাই নাকি? আসো দেখি বাচ্চা তোমার কিনা। যাইতেছে দৌড়াইয়া জাহাজের কিনারে বাচ্চা এখনো ঘুমাইতেছে, কাছাকাছি যাওয়ার পর মা ডাক মারছে মাউদ, ওই দই আমার কলিজার টুকরা বাচ্চা দেখা যায়। এই ডাকে বাচ্চার ঘুম ভেঙ্গে গেছে। আমার আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ আমার চিনলি না আমার বন্ধুর কথা মানলি না, এইভাবে মায়ের দোয়ায় আমি আল্লাহ নদীর নিচ থেকে বাচ্চা উঠাইয়া জীবিত অবস্থায় মায়ের কুলের সন্তান মার কুলে ফিরাইয়া দিতে পারি। এই রাস্তাগুলো
বুঝে গেলেন আমার নবী এত কষ্ট করে আসুন সন্তানের জন্য মা বাবা শুধু লেখাপড়ার দায়িত্ব নয় সব সময় সন্তানের জন্য মা বাবা দোয়া করা নিজে না পারলে দোয়ার ব্যবস্থা করা কিতাবে আসছে এশারের নামাজ পড়ে দুই রাকাত নফল যদি কোনো মা সন্তানের জন্য পড়ে দুই রাকাত নফল কোনো সন্তানের জন্য মা দুই রাকাত নফল নামাজ পড়ে এশার পরে দোয়া করে এই সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে একদিনও হসপিটালে যাইতে হবে না কোন রোগ বালাই বিপদ আপদ এই সন্তানের গায়ে আক্রমণ করতে পারবে না যে সন্তানের উপর মায়ের দোয়া আছে যে সন্তানের উপর বাবার দোয়া আছে কাজী আজকে আমার ভাই আবু তৈয়ব ভাইয়ের মতো সন্তান সুন্নতে খতনার কাজে দোয়ার মাহফিল করেছেন তার সাথে সাথে মুরব্বি যারা কবরে তাদের রুহের মাগফিরাতের জন্য দরখাস্ত করেছেন আসুন আমরা দোয়া করি এরকম ভাবে সন্তানাদি যাদের আছে সন্তানের সুন্নতে খতনায় ডোল ডাঙ্কর বাজনা মাইক টিভি টেপ বাড়ি গরম না করে একটা দোয়ার মাহফিল করুন আমার এক চাচা উনি বলেন বাবা আমার মেয়েটার জন্মবার্ষিকী মিলাদ হবে জন্মবার্ষিকীতে মিলাদ হবে মিলাদ পড়তে গেলাম উনি বলেন বাবা আমার মেয়েকে যতগুলো বৎসর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন এর মধ্য থেকে তো দুইটা বছর পার হয়ে গেল আপনি দোয়া করেন যে দুইটা বছর কমছে আল্লাহনি দুইটা বছর বাড়াইয়া দেয় দেখছেন গার্জিয়ানের কি দায়িত্ব নিল আর আমরা এখন বার্থডে অনুষ্ঠান করে ডোল ডাঙ্গর বাজাইয়া মানুষকে নিয়ে রং তামাশা করি অথচ তোমার সন্তানের বয়স থেকে যে পাঁচটা বছর কইমা গেল বাবা হয়ে তো এই চিন্তাটা করলাম না আসুন জাগা মতো কাজ করি মিলাদ মাহফিল করে বাবা হইয়া সন্তানের জন্য দোয়া চান হুজুর আজকে পাঁচ বছরের বার্থডে অনুষ্ঠান আমার সন্তানের যে হায়াত দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে পাঁচটা বছর কমে গেছে আপনি দোয়া করে দেন যাতে এই পাঁচ বছর আল্লাহ বাড়াইয়া দেয় বলুন বাপ মা যদি এরকম দোয়া করে আমার আল্লাহ শুনবে কি না আসুন এই ব্যবস্থাপনা আমাদের সামাজিকভাবে পারিবারিক ভাবে রাষ্ট্রীয় ভাবে এই নবীর আদর্শ এই নবীর দেখানো এই নবীর প্রেম আর ভালোবাসাগুলি যেন আমরা বুঝাইতে পারি ঘরে ঘরে এই নবীর প্রেম ভালোবাসা যেন আমরা ঢুকাইতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই বুঝ সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমি বলেছিলাম কোরআন শরীফ থেকে এমন এক ঘোষণা দিয়েছেন এই কোরআনে কোনো সন্দেহ বানাই এই কোরআনের মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়বে কিন্তু মরার আগে এই জিনিসগুলি আমরা আমলে নিয়ে যাই সন্তান মা বাবার জন্য দোয়া করবে মা বাবার সন্তানের জন্য দোয়া করবে বিপদ আপদ থেকে বাঁচার জন্য মায়ের দোয়া সন্তানের জন্য অপরিহার্য যেটা পৃথিবীর কেউ পারে না মা বাবার দোয়াই এই বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করে দেয় বাস্তবে আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকে এই নবীর দেখানো রাস্তায় মা বাবার পক্ষে নবী কি করেছেন মা বাবার জন্য নবী কেমন ভাবে কেঁদেছেন মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে নূরানি জগৎ থেকে নবী কি শিক্ষা দিয়েছেন আসুন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতি মেহমান হই আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলুন আমিন খাস করে আবু তৈয়ব ভাই যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করেছেন আমরা দোয়া করব আসলে আজকে আপনাদের এখানে আসতেই অনেক ক্লান্ত হয়ে গেছি যেইটা মানে বলার মতো না এই রাস্তা আমার ভয় আইসা গেছে আর বারবার কে হুজুর ডান দিকে যা দেখতেছেন বাতিগুলো এগুলো কিন্তু সমুদ্রের কিনারে এসে পড়ছি আমরা সমুদ্রের জাহাজ আসলে রাত্রের বেলা সমুদ্রের কিনারে আসতে কেন জানি ভয় করে দিনে তো কিছু দেখা যায় আমরা তো এদিকে তো আসি না খুব কম তো কিন্তু সমুদ্রের কথা শুনলে আমাদের বৈরব থেকেই ভয় করে মাঝে মাঝে যে সংকট দেয় বাবারে বাবা দশ নাম্বার সিগনাল নয় নাম্বার সিগনাল এখানে জানি কেমন হয় একবার থাকলে খুঁইতাল যাই হোক আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সবাইকে হেফাজত করুক সকলে বলুন আমিন আসুন আসুন দোয়া হবে দোয়ার জন্য সবাই প্রস্তুত হন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছি তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া হাত বাড়াইছি তুমি যার উপর দুরুদ সালাম ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করতেছ ওই নবীর উপর দুরুদ সালাম ও মদিনা পাঠাইছি মাউত আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রৌজাত হারে পৌঁছাইয়া দাও
মাবুদ দুরুদ ও সালাম কি উসিলা করে নবীর প্রেম ভালোবাসার এই মজলিস কে উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ জীবনে কত গুনাহ করেছি হিসাব জিগাইও না হিসাব যদি জিগাও গো আমরা কেউ হিসাব দিতে পারবো না মাবুদ দুনিয়ায় দেখি সন্তানেরা যদি অপরাধ করে বাবা দমক নেই বাড়িতে জায়গা দিবে না রাত্র যখন গভীর হয়ে যায় সন্তান কই যাবে আস্তে আস্তে বাড়ির দিকে যাইয়া দেখে রাত্র যদি দুইটাও বাজে গো মা দরদি সন্তানের জন্য দরজাটা খুইলা রাখে মাবুদ অন্যায়কারী সন্তানের জন্য মার মতো দরুদি যদি রাত্রে দুইটা বাজে দরজা খোলা রাখতে পারে তুমি যার প্রেমে সম্পানাইছো ওই নবীর আশেক পাগল উম্মতের জন্য তুমি কি মাফের দরজা খুলতে পারো না কবরে নামাইয়া বাঁশের খাটি উপরে বিচাইতেছে বাচ্চা দুইটা কান দেয় আবু আমার আম্মুরে কেন গো বাঁশের ঘরে ঢুকাইতেছে লোকেরা বলেন বাচ্চা দুইটা নিয়ে বাসায় চলে যান বাচ্চা দুইটা যাইতে চায় না শেষরাইয়া শেষরাইয়া কবরস্থান থেকে বাহির করে রিক্সা ভাড়া করলেন বাসায় যাবে রিক্সা যখন টান দিলেন বাসার দিকে এই বাচ্চা দুইটা মাঝে মাঝে রিক্সার উপরে উঠে ডাক মারে মা গো মা তোমারে পালাই আমরা বাসায় যাবো না ঘুমা সারাটা রাত্র বাসার মধ্যে ঘুমাইলো না পশ্চিম দিকের জানালাটা খুলে কবরস্থানের দিকে তাকাইয়া মা মা কইয়া কান্দে ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল